কেউ একজন একটু কমেন্ট করেন আমাকে যে লাইভ যাচ্ছে ওকে পারফেক্ট আমি আমার বক্তব্য শুরু করার আগে কয়েকটা কথা এখানে একটু জানাই সেটা হচ্ছে যে আজকের যে লাইফটা আমি করছি আমাকে বিভিন্ন সময়ে আপনার আমার ফেসবুক পেজে বলেন তারপর আমার ব্যক্তিগত প্রোফাইলে সবাই এক নানান ধরনের প্রশ্ন করেন ইভ্যালি সম্পর্কিত ইভ্যালির আইনি বিষয় সম্পর্কিত এবং অনেক ধরনের কোয়ারিজ আছে এবং সেটা খুবই অনুমেয় এবং সেটা খুবই স্বাভাবিক আমার জন্য হাজার হাজার তরুণ তরুণী বা যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে বা তাদের স্বপ্নের সাথে ই একটা সংযোগ আছে ফলে তারা যখন জেনেছেন যে ইভ্যালির এই আইনি বিষয়দির একটি অংশ আমি এই লিগাল টিমের একটি অংশ আমি স্বাভাবিকভাবে সবার যেটা এক্সপেকটেশনটা হয়েছে আমাকে যারা আগে থেকে চেনেন আমার লেখালেখির সাথে পরিচিত আছেন তাদের একটা এক্সপেকটেশন ছিল যে তারা আমার কাছ থেকে আপডেটগুলো জানবেন কি হচ্ছে ক্রমাগতভাবে সবার যে প্রশ্নটা আসছে যে আমরা হাইকোর্টে কেন যাচ্ছি না তারপরে মামলার কি হলো কি হতে যাচ্ছে অসংখ্য রকমের প্রশ্ন আমাকে করেন তাই আমার মনে হয়েছে যে আমি যদি একটা লাইভে আসি একটা লাইভে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেই তাহলে আমার জন্য সুবিধা হয় যেটা সেটা হচ্ছে যে আমাকে প্রতিদিন আসলে এই জিনিসগুলো বলতে হয় না। এটা হচ্ছে কথা। আপনাদেরকে আরো দুটো আইনজীবীর পাশাপাশি আমি কিন্তু একজন লেখক আমি একজন অ্যাক্টিভিস্ট ফলে অন্যান্য মামলার ক্ষেত্রে যেটা দেখেন যে লয়ারদেরকে হয়তো বা এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না বা তারা এইভাবে আসেন না বা পাবলিক এর সাথে খুব একটা কানেকশনটা থাকে না আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন একজন অ্যাক্টিভিস্ট যখন লয়ার হন বা লয়ার অ্যাক্টিভিস্ট এই ব্যাপারগুলোতে যেটা হয় যে ইন্টারাকশনটা সবসময় হয় এবং সে কারণে বোধ করি আপনাদের সাথে আমার সৌহার্দের সম্পর্কটাও অনেক বেশি যারা আমাকে অনেকেই চেনেন অনেকের সাথে আমার ব্যক্তিত্ব পরিচয় আছে এটা একটু ক্লিয়ার করে না ভালো অনেকে বলে যে আপনি কেন আবগতড়িত হন কেন এটা লেখেন এটা বলার জন্য যে আমি তো এমনিই লেখালেখি করি ফলে এটা তো আমার জন্য আর একটা অভিজ্ঞতা ফলে যেটা হয়েছে আমার জন্য যে ঘটনাগুলো আমি লিখি আপনাদের জন্য আপনাদের বোঝার জন্য সো তিন নাম্বার যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এটা ক্লিয়ার করা ভালো যে ইভ্যালি একটি আইনি দল গঠন করেছে আমার এই আইনি দলের মধ্যে আমার ভূমিকাটা কি আমার ভূমিকাটা হচ্ছে কোঅর্ডিনেশন সমন্বয় আমি এই আইনি দলটার মধ্যে সমন্বয় সাধন করি এবং আমরা সবাই একসাথে সিদ্ধান্ত নেই আইনি দলে কেউ এককভাবে সিদ্ধান্ত নেয় না যে এটা এটা সবাই মিলে একটা সিদ্ধান্ত এবং আমাদের তখন আমরা ঠিক আমরা সবাই মিলে ঠিক করি যে কে অ্যাপিয়ার করবে কি হবে না হবে এতটুকু ফলে আমার ভূমিকাটা যদি আপনারা বুঝতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন তাহলে আমার বক্তব্যগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে আচ্ছা এখানে শেষ যে কথাটি বলে নিব সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র ইভ্যালি সম্পর্কিত কথা বলতে খুবই আগ্রহী এবং আমি শুধুমাত্র আইনি দিকগুলো নিয়ে কথা বলতে আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করব কমফোর্ট থাকব আইনের বাইরে অনেক বিষয় আছে যেটা আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না এবং আমার বলাটাও সমীচীন হবে না ফলে আপনারাও চেষ্টা করবেন যে একজন লয়ারকে বা আইনের সাথে সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে এইটা বলা আমার জন্য কমফোর্টেবল আমি যাতে বিব্রত না হই আসলে আচ্ছা এটা শুরু করি আমরা সেটা হচ্ছে যে বর্তমানে ইভ্যালির চেয়ারম্যান এবং এবং সিইও প্রধান নির্বাহী তাদের মামলার কি অবস্থা বা কি হচ্ছে আপনারা জানেন যে সেপ্টেম্বরের সামটাইমস ইন সেপ্টেম্বর গত মাসে যে ইভ্যালির ব্যাপারে ইভ্যালির চেয়ারম্যান এবং ইভ্যালির যিনি প্রধান নির্বাহী আছে তাদের ব্যাপারে একজন কয়েকজন একজন ব্যক্তি প্রথমে যে মামলাটি হয় তিনি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগ প্রেক্ষিতে মামলা তার গতিতে এগিয়েছে জানেন যে সিইও এবং চেয়ারম্যান তারা গ্রেফতার হয়েছেন এবং তারা আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তো এখন পর্যন্ত ইভ্যালির মামলার ব্যাপারগুলো কি ইভ্যালির ক্ষেত্রে যেটা হয়েছে আমি প্রথমে একটা জিনিস ধন্যবাদ জানাতেই হয় এটা ধন্যবাদ সবাইকে জানাবো সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ আছে অসংখ্য কাস্টমার আছে যারা যারা এটা মনে করেনি যে আমাকে এক্ষুনি মামলা করতে হবে এক্ষুনি আইনের দ্বারস্থ হতে হবে তারা সময় দিতে চায় সময় দিতে চেয়েছে এটা আমাদের জন্য অনেকটুকু স্বস্তির এবং এটার জন্য নিশ্চিতভাবে ধন্যবাদ প্রাপ্ত কারণ আমি আসলে কোনো মানুষকে বলতে পারি না যে আপনি মামলা দায়ের করবেন না মামলা দায়ের করলেন না আমি এই ধরনের কোনো সাজেশন আসলে দিতে পারি না কেউ যদি মনে করেন তিনি আইনের আশ্রয় নিবেন নেবেন কিন্তু আমি যদি এতটুকুই বলতে পারি আমার তরফ থেকে শনির বন্ধন উৎসুক একটুকু দিতে পারি যে রাসেল শুধু আমার ছোটবেলার বন্ধু হিসেবেই না আমি যদি মানে আমার ক্লায়েন্ট হিসেবেও যদি আমি চিন্তা করি সবভাবে চিন্তা করি হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস দেখেছি মামলাটার কাগজপত্র হাতে নেওয়ার পরে দেখার পরে যে এই ছেলেটিকে যদি সময় দেওয়া যায় এই ছেলেটিকে যদি একটা স্পেস তৈরি করে দেওয়া যায় জাস্ট কিছু সময়ের জন্য আমি মামলার কাগজ বলেন তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন নথিপত্র দেখে আমার কাছে সময় যেটা মনে হয়েছে যে ওকে যদি একটু সময় দেওয়া যায় খুব বড়ো অর্থে যদি একটু স্পেস দেওয়া যায় তাহলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব কিছু কিছু ব্যাপার আছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যেটা ধরেন সবার সাথে শেয়ার করা যায় না যে বারবার বলা হচ্ছে যে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব ধরেন যেই ইনভেস্টররা এখানে আসেন তাদের সাথে যে চুক্তিগুলো আমাদের হয় কোম্পানির সেটা নন ডিসক্লোজার আমরা কিন্তু আপনাদের সাথে এগুলো বলতে পারি না এবং কোম্পানির নামটাও আমরা বলতে পারি না কে দিবেন তার কথাও বলতে পারি না ফলে আপনাদেরকে আসলে আমরা অনেক কথা বলতে পারি না তো আমরা জানি আমাদের কাছে এই সিগনালটুকু আছে যে এটা খুবই সম্ভব যে রাসেল যদি মুক্তি পান তার যে একটা পপুলারিটি আমি লক্ষ্য করেছি শুধু যে মার্চেন্ট সেলার রিসেলার তাদের জন্য না ইনভেস্টরদের ক্ষেত্রে তার প্রতি যে একটা মারাত্মক আস্থা এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি নাথিং পার্সোনাল আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি আজকে এই পনেরো দিন হলো মনে আমি চার্জটা নেওয়ার পরে যেখানে আমি দেখেছি যে ওর প্রতি একটা অন্য লেভেলের আস্থা যে রাসেল ক্যান ডু ইট এটা এটার পজিটিভ দিকও আছে এটার কিছুটা ধরেন রাসেলের জন্য একটা প্রেশারের ব্যাপার কিন্তু রাসেল এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করে সবসময় যে সেটা নিতে পারবে এবং ওর প্রতি এই আস্থাটুকু আমাকে অভিভূত করেছে অনেক লোকজন আছে আমার কাছে ব্যক্তিগতভাবে এসে বলেছে যে আমি এই কোম্পানি থেকে আমার এরকম লাভ লাভ হয়েছে প্রফিট হয়েছে আমি আবার এটাও আমার টাকাটা আমি ফেরত পাচ্ছি না এই সার্টেন অ্যামাউন্ট কিন্তু আমি উনার বিরুদ্ধে মামলা করবো না আমি দরকার হলে সারা জীবনের জন্য এটা ভুলে যাব তো এগুলো আমার জন্য নতুন এক্সপেরিয়েন্স আমার জন্য অভিভূত হওয়ার মতো ঘটনা তো এগুলো ছিল আমার প্রারম্ভিক বক্তব্য সূচনা বক্তব্য যেটা বলছিলাম সেটা হচ্ছে তার মামলার আইনি দিকগুলো নিয়ে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেট কোর্টের যে স্টেপগুলো সেটা আমরা শেষ করেছি ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা ওনার বিরুদ্ধে যে ছয়টি মামলা এখন আছে সেই ছয়টি মামলার ক্ষেত্রে আমরা জামিন চেয়েছি বারবার ওনার রিমান্ড আবেদন জন্য রাষ্ট্রপক্ষ যখন আবেদন করেছে সেটার বিরোধিতা করেছি আমাদের আইনি দল বিরোধিতা করেছে কোন কোন ক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছেন কিছু মামলার ক্ষেত্রে যে জেল গেটে জিজ্ঞাসাবাদ কিছু ক্ষেত্রে একদিনের রিমান্ড দিয়েছেন প্রথম মামলার ক্ষেত্রে তিন দিনের সব কিছু মিলে আমাদের ম্যাজিস্ট্রেট আদালতের যে পর্বটা এই মুহূর্ত পর্যন্ত সেটা শেষ এখন আমরা মিস কেস ফাইল করেছি আপনার জজ কোর্টে আমরা মামলা ফাইল করেছি জজ কোর্টে আমাদের এখন জামিন ইয়ারিং হবে আপনাদের অনেকেই জানেন না একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করেন যে নিজুম ভাই আপনারা কেন হাইকোর্ট যাচ্ছেন না আর বাংলাদেশে খুবই পপুলার একটা একটা ব্যাপার আছে করেন করেন না না কেন কেন মানে কথা মাথা রাখতে হবে যে প্রত্যেকটা প্রত্যেকটা দেশে জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ঘটনাতে একটা স্টেপ আছে আপনি সেই স্টেপটাকে আসলে মানে ওভার ল্যাপ করে জায়গায় যেতে পারেন না ফলে আমাদের যে স্টেপগুলো আছে আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমরা গেছি জজ কোটে গেছি দায়রা আদালত যেটা এরপরে সেখান থেকে আমরা হাইকোর্টে যাব যদি আমাদের সেখানে আমরা সফল কাম না সেখান থেকে আমরা হাইকোর্ট যাব ফলে দেখেন রিড করবার মতো কিছু ব্যাপার তো এর মধ্যে এসছে বা সেটা সেটা আমি আসব সেটা কোন জায়গাতে হয়েছে আমাদের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা ইভ্যালির জন্য বেস্ট পসিবল ওয়ে ইভ্যালির জন্য সবচেয়ে বেস্ট আমরা সেটা সেই স্টেপগুলো বারবার নিয়েছি তো আমরা এমন কিছু করতে চাই না যেটার কারণে ইভ্যালি ক্ষতিগ্রস্ত হয় ইভ্যালি আমাদের যে ক্লায়েন্ট তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন এইটা আমি সব এটা আমরা মাথায় রেখেছি এবং আমার কাছে মনে হয় যে তাদের ইন্টারেস্টটা বেস্ট ইন্টারেস্টটা দেখা এটা আমাদের কর্তব্য ফলে আপনারা যখন আমি জানি যে আপনারা ভালোবেসেই বলেন আপনারা যে খুব গ্রাজ থেকে বলেন যে হাইকোর্টে যান না কেন তা না আপনারা ভালোবেসেই বলেন আপনাদের উৎকণ্ঠা আপনাদের উৎকণ্ঠা আপনাদের ভালোবাসাটাকে শ্রদ্ধা করি আমি শুধু এতটুকু বলি যে আমরা জানি যে কোনটার পরে বা কোন জায়গার পরে কোথায় যেতে হবে আমরা সেটা মেনটেন করছি আমাদের উপরে এই আস্থাটুকু আমি বলবো ব্যক্তিগতভাবে আমার উপরে না লিগাল টিম তাদের উপরে এই আস্থাটুকু আপনারা রাখবেন এটা আমরা বিশ্বাস করি এখন একটা মামলার কথা আমি বলতে পারি আমি নাম ঠিকানা কিছু উল্লেখ করব না সেটা হচ্ছে যে ধরেন এখানে একটা মামলা হয়েছে এমন যে রাসেল নাকি রাসেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে রাসেল এবং সিইও এবং আপনার যে প্রধান নির্বাহী তার বিরুদ্ধে অভিযোগ এসছে তিনি নাকি আক্রমণাত্মক বক্তব্য এবং হুমকি দিয়েছেন একটা মামলা এসেছে মামলার ধারাটা ওরকম ছিল এখন এই ধরনের মামলা যখন ধারা আসবে এগুলো তো আমাদের জন্য অসম্ভব রকমের বিস্ময়ের এবং হতাশারও যে যেসব ধারাতে মামলা করা হচ্ছে সেই সব ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের দুই ধারায় মামলা করা হয়েছে বলা হয়েছে যে এই কোম্পানি নাকি অবৈধভাবে পরিচালনা করছে অথচ ট্রেড লাইসেন্স আছে সেই সরকারের অনুমতিপত্র আছে সব কিছু আছে এই ধারাগুলো দিয়ে মামলা করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে সেগুলোতে আমরা জামিন পাইনি নিশ্চয়ই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তিনি হয়তোবা তার দিক থেকে তো তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যদিও আমরা তার সিদ্ধান্তের সাথে একমত নই কিন্তু আমাদের জন্য আসলে এই মামলা এই মামলার ধারাগুলা অসম্ভব রকমের অস্বস্তিকর এবং বিষয়ের আমরা আশা করেছিলাম যে এসব ক্ষেত্রে জামিন হয়তোবা হবে কিন্তু হয়নি কিন্তু আমরা কোনোভাবেই আশা হারাইনি আমরা তো বড় যাচ্ছি তো আমি এই উদাহরণটা কেন দিলাম সেটা হচ্ছে যে রাসেলকে বা ইভ্যালের বিরুদ্ধে এই ধরনের আজগুবি মামলা দিয়ে এই ধরনের প্রেশার দিয়ে আমরা ঠিক কতটুকু কী আদায় করতে পারবো আমি বারবার বলেছি ছয়টা মাস আমাকে অনেকে প্রশ্ন করছে ছয়টা মাসে কি উনি উনি কি মিরাকল নিয়ে আসবেন আমাকে প্রশ্ন করা হয়েছে উনি কি করবেন ছয় মাসে অনেক সময় পেয়েছে উনি বাট পারেই না আমরা সবসময় একটা কথা কিন্তু আমরা জানি সেটা হচ্ছে যে একটা মানুষের বিচার হওয়ার আগ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত সেই মানুষটা কিন্তু নির্দোষ এটা একেবারে শুধু আমাদের দেশের প্রিন্সিপাল তা না আইসিসিপিআর বলেন পৃথিবীর বড় বড় আইনি যেই উপাদানগুলো ল যেটা আছে আইন আছে ইন্টারন্যাশনাল ল বলেন দেশীয় ল বলেন এটা বেসিক ব্যাপার উনাকে আমি এমনও প্রতিবেদন দেখেছি যে সেখানে ঘোষণা তদন্ত প্রতিবেদনের আগেই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে একটা রিপোর্টে যে ইভ্যালি হচ্ছে একটা প্রতারণা করবার করিবার স্থান তাহার তাহার সাথে বাকি প্রতারকদের ধরার জন্য আমি এটা চাচ্ছি তা আমার কাছে তখন প্রশ্ন এসেছে যে একটা মানুষের তদন্ত চার্জশিটই দেওয়া হলো না জিজ্ঞাসাবাদের আগেই যদি একটা মানুষকে বলা হয় সেই মানুষটা প্রতারক সেই মানুষটা খারাপ তাহলে সেই মানুষটা নিজেকে ডিফেন্ড করবে কিভাবে ধরা যাক আপনি আমাকে চোর বলে অভিহিত করছেন তো আপনি আমাকে চোর বলার পরে আমাকে তো প্রমাণ করতে হবে যে ভাই আমি আসলে চোর না আমাকে সে সুযোগটা দেন তো একটা মানুষকে আপনি কন্টিনিউয়াস চোর বলছেন কন্টিনিউয়াস প্রতারক বলছেন তো সেই মানুষটাকে তাহলে আপনি ফাঁসি দিয়ে দেন কোর্ট আইন আদালত এগুলো প্রয়োজনটা কোন জায়গাতে এগুলো আমার জন্য সবসময় বেদনার ছিল বেদনার এবং এগুলো আমার জন্য কষ্টেরও বটে কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ যথেষ্ট সংবেদনশীল যথেষ্ট পরমত সহিষ্ণু সহমর্মী এই ব্যাপারগুলোতে আমি এতটুকু বলি যে ইভ্যালির ইভ্যালির যে প্রধান কর্মকর্তারা যারা এখন গ্রেফতার তাদের মুক্তি আমি বলবো না যে অবশ্যই অবশ্যই শুধু একটা অবশ্যই অবশ্যই সব সমাধান করবে এটা আমি বলবো না আমি এটা বলবো যে এই সমাধান করার জন্য যথেষ্ট সুযোগ যে আছে এই ব্যাপারে আমি নিশ্চিত কিভাবে আমি নিশ্চিত কারণ আমি তো এই কাগজগুলো এখন দেখছি আমাকে তো মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সামনে এসছে সুতরাং এই জায়গাটা থেকে আমি খুবই খুবই আশাবাদী তো অনেকে কালকে আমাকে নক করেছেন ভাই অসংখ্য সারাদিনই এই ব্যাপারটা বলে যে ভাই রাসেল ভাই কি মুক্তি পাবেন কি না ওনার জন্য অপেক্ষা করছি আমি শুধু একটা কথাই আপনাদেরকে সবসময় বলি বা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই আশাটুকু ধরে রাখেন আমরা আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছি আমি নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এটাতে কামিয়াব হব এবং আমরা আমরা বিশ্বাস করি আমরা আশা রাখি যে এই সমস্যাগুলো থেকে আমরা খুব সফল কাম প্রমাণ করে দিতে পারবো যে রাসেলের বিরুদ্ধে ইভালের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেগুলো সত্য নয় এখন পর্যন্ত সেই বিশ্বাসটুকু আমার রয়েছে আমি প্রশ্নোত্তর পর্ব চলে যাব তার মধ্যে আরও কয়েকটা মামলার আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নেক্সট জামিন হিয়ারিং এটা আমাদের জন্য খুবই বিগেস্ট একটা ডে আমাদের বড় একটা দিন আমি বলবো সেটা হচ্ছে আগামী তারিখে আমাদের একটা জামিন হিয়ারিং আছে দায়রা আদালতে এই দিনটির জন্য আমাদের আইনি দল প্রস্তুতি গ্রহণ করেছে করছে ব্যাপক প্রস্তুতি আমাদের গ্রহণ করেছি আমরা আইনি দিক যতগুলো দিক আছে যা যা বিষয়াদি আছে সেগুলো আমরা আদালতের কাছে তুলে ধরবো এবং আদালতের কাছে আমরা জামিন প্রার্থনা করবো একটা কথা মাথায় রাখবেন যে একটা মানুষকে জামিন দিয়ে দেওয়ার মানে এই না যে তাকে তার সকল দোষ থেকে অব্যাহতি দিয়ে দিলাম ব্যাপারটা এমন না জামিন দেওয়ার মানে হচ্ছে যে সেই মানুষটাকে শর্ত সাপেক্ষে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু তার ট্রায়ালটা চলবে দেখেন রাসেল যদি পালিয়ে যেতে চাইতেন বা আপনার রাসেলের ওয়াইফ মিসেস সেন যদি পালিয়ে যেতে চাইতেন তাহলে তো ধরা পড়ার বা আপনার গ্রেফতার হওয়ার আগে ওনারা আড়াই লক্ষ ডেলিভারি দিতেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগ পর্যন্ত তারা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন আচ্ছা আপনি কোন কোম্পানিকে দেখেছেন আপনারা তো অতীতে অনেক কোম্পানিকে দেখেছেন বলেন তো আমাকে একটা কোম্পানির নাম বলেন তো যে এত বড় অ্যালিগেশনের পরে জাস্ট একটা জাস্ট নেম ওয়ান যে এত বড় এত এত সব অ্যালিগেশনের পরে তারা ডেলিভারি রেখেছে তাদের অনলাইনটা সার্ভিস চালু রেখেছিল একটা কোম্পানির নাম বলেন তো নিঝুম ভাই একটা কোম্পানিটা আছে তো রাসেলের এই জিনিসগুলো খুবই ওর ইন্টেনশনটা প্রমাণ করে যে হি ওয়ান্টস টু কাম ব্যাক এবং সে কিংয়ের মতো আসতে চায় কোর্টে বলেছে তারা যার ভক্তরা গেছে তার বন্ধুরা গেছে তাদেরকে বলেছে যে আপনারা ধৈর্য রাখেন আমি ফিরব কিংয়ের বেশেই এবং আমি 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 সবচেয়ে বেস্ট ওয়েতেই আমি ব্যাক করব এবং সেই আশাটা আমরাও রাখি আচ্ছা এখন আমি আমার সামনে আমার কিছু বন্ধুরা আছেন তারা আমাকে বেশ কিছু প্রশ্ন দিচ্ছেন আপনাদের প্রশ্নগুলো যেগুলোর যেগুলো জবাব যদি আমার দেওয়ার মতো একটি থাকে আমি সেই জবাবগুলো দিব আচ্ছা অনেকেই প্রথম প্রশ্ন সবাই বলেছেন হাইকোর্টের অবসায়নের ব্যাপার নিয়ে হাইকোর্টের যে নির্দেশনাটা আছে সেটা তো আমরা আজকে হাইকোর্ট যে আপনারা জানেন যে এক ভদ্রলোক তিনি ইভ্যালির কাছে কিছু টাকা পেতেন তার কিছু পণ্যের অর্ডার ছিল কিছু টাকা পেতেন বলতে কিছু পণ্যের অর্ডার ছিল জানেন যে ইভ্যালির এই গ্রেফতার বা এই পুরো ঘটনার পরে এগুলো তো অনেকটুকু আপনার অগোছালো হয়ে গেছে তো এই সময়টাতে উনি ধৈর্য না রেখে আদালতে গেছেন যেটা তার অধিকারী ঠিক আছে আদালত এই কোম্পানিটার ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করে দিয়েছেন যেটা দেখেন অবসায়ন যদি আদালতের মাধ্যম হয় সেটা সম্ভব আমাদের ধারা 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 আছে 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 এগুলোর মাধ্যমে কজেস কার্যধারাগুলো কিভাবে হবে না হবে বা অবসায়ন হবে কিনা না সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে আমি আইনি ধারাতে যাচ্ছি না শুধু বলে রাখছি যে আইনের মধ্যে থেকে সেটা করেছেন এখন এই যে কমিটি এলো এই কমিটির ব্যাপারে আমরা কি ভাবছি অনেকে বলছে যে আপনারা এই কমিটির ব্যাপারে রিড করছেন না কেন আপনারা এই কমিটির ব্যাপারে কথা বলছেন না কেন দেখেন আমরা সব সময় সরকার আদালত যখন কোনো সিদ্ধান্ত নেয় আমরা সব সময় সেটাকে মনে করি যে ভালোর জন্য করা হয় বেটার ওয়ের জন্য করা হয় যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করছি যেটা ভোক্তাদের অধিকারের উপরে ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করছি যে এটা আমাদের যে অধিকার সেটা কোনো না কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে আমরা চাইব যে এটা যদি বেটার ওয়েতে চলে যেমন হচ্ছে যে প্রশাসকরা কিন্তু এসেই বলেছেন যে আমরা চাই এটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার করার জন্য জন্য এটা রান যেহেতু সিইও এবং চেয়ারম্যান নেই তারা যদি এটা রান করতে পারেন কি আমাদের মাঝখানে আমাদের শুরুতে এটাই মনে হয়েছে আমরা যদি মনে করি যে এই প্রশাসক নিয়োগের ফলে এই হাইকোর্টের এই নির্দেশের ফলে আমাদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে বা ক্ষুণ্ণ হয়েছে তাহলে আমরা আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সময়ও আছে এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা পুরো ব্যাপারটাকে পজিটিভলি দেখছি আমরা মনে করছি যে ইভ্যালির এখন একটা আরও স্ট্রং আইডেন্টি তৈরি হয়েছে দেখেন জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার ওনার ব্যাপারে আমার যে হাই রিগার্ড আছে যে সম্মান আছে উনি একজন প্রবীণ আইনজীবী উনি একজন বিখ্যাত ব্যারিস্টার উনি কিন্তু ব্যারিস্টার এবং উনি আমাদের বাংলাদেশের অ্যাপলেট ডিভিশনের বিচারপতি আমরা মনে করি যে তার যে অভিজ্ঞতা তার যে প্রজ্ঞা সেটা দিয়ে নিশ্চয়ই তিনি এই কোম্পানির ভালোটা সবচেয়ে বেস্ট ওয়েতেই তিনি রান করবেন এখন পর্যন্ত মিরন ভাই ওনার ক্ষেত্রে তো আসলে বলবার কিছুই নেই আপনারা জানেন ওনার সুনাম রয়েছে সততার ক্ষেত্রে ওনার সুনামের কথা আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন জানেন চেনেন ওনার ব্যাপারে জানেন এছাড়া কোম্পানির একজন লয়ার আছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে না চিনলেও ব্যারিস্টার শামীম তার কথা অনেক শুনেছি যে তিনি একজন ভালো লয়ার আইনজীবী আছেন তো এই যে পুরো হোল কমিটি এই কমিটির উপরে আমাদের বা আমাদের এখন পর্যন্ত আস্থা রয়েছে মনে হচ্ছে এটা একটা পজিটিভ দিকের দিকে যাচ্ছে কারণ দেখেন রাসেল আমাকে যখন আমাদের আদালতে বা যখন আমাদের কথা হয়েছে রাসেল কিন্তু বলেছে যে আমার যাই হোক না কেন ইভ্যালিটা রান করবে ইভ্যালি রান করে যদি সব মানুষের টাকাটা দিয়ে দেওয়া হয় সব কিছু ফাইন আমার আজীবনের যে লোক তাতে আমার কিছু আসা যায় না দেখেন এরকম কথা কজন বলতে পারে এটা কিন্তু খুব স্পষ্টতার যে তিনি আইন লড়াই করবেন কিন্তু সবার আগে ভোক্তা যারা তার সেলার আছে যারা তার কাছে পণ্য অর্ডার দিয়েছেন সবার এবং স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এই পুরো তার সেলিং সিস্টেম যেটা ছিলেন সেই ব্যাপারটা সেই ব্যাপারটা যথেষ্ট ব্যাখ্যার দাবি রাখে কিভাবে করেছেন আমি সেই দিকে যাব না যেহেতু আমি কোনো এই ধরনের এক্সপার্ট নই আমি শুধু আইনি দিকটাই আমি দেখবো সুতরাং অবসায়নের কমিটির ব্যাপারে আপনাদের যে যে প্রশ্নটা ছিল নিশ্চয়ই আপনারা আমার বক্তব্যের বুঝতে পেরেছেন আমরা এই কমিটির কাছে অনেক বড় আশা রাখি আস্থা রাখি আমরা আরেকটি ব্যাপার আমাদের কাছে প্রশ্ন এসছে ই ক্যাবের ব্যাপারে ই ক্যাবের ব্যাপারে আমাদের তাদের ভূমিকা বা এই ধরনের ব্যাপারে আমরা এটাও বলতে চাই যে ই ক্যাবের আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ আসলে নেই আমি অভিযোগটা করতেও চাই না আমরা মনে করি যে আমাদের যে দাবি আমাদের যে চাওয়া সেটা আমরা জানিয়েছি এবং জানাবো এবং সরকারের সংশ্লিষ্ট যারা এই খাতে আছেন এই পুরো আপনার ইভ্যালি কেন্দ্রিক বা ই কমার্স কেন্দ্রিক আছে আমাদের যেখানে যেখানে যাওয়া প্রয়োজন আইনিভাবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে আমরা সেটা করছি এবং করব এবং তাদের কাছে আবেদন জানাবো জানিয়েও যাচ্ছি যে আমাদেরকে যাতে ছয়টা মাস সময় দেওয়া হয় এখন আদালতের কাছে তো আমাদের প্রার্থনার জায়গা এখানে তো আসলে গভর্নমেন্ট কোনো অফিসিয়াল এসে বা সরকার তো এসে কারণ সরকার তো নিশ্চয়ই তারা আইন কোর্টে কি হবে তারা নিশ্চয়ই সেটা নির্ধারণ করতে পারেন না ফলে এটা বলাটাও হয়তোবা অতিরিক্ত হয়ে যাবে তো আমি শুধু একটুকুই বলবো যে সরকারের পক্ষ থেকে আইনের মধ্য থেকে যদি কিছু করণীয় থাকে ইভ্যালির ব্যাপারে ডেফিনেটলি ডেফিনেটলি আমার এই দাবিটুকু থাকবে করেছি এবং করব যদি সরকারের কোনো কর্তা ব্যক্তিরা এটা শুনে থাকেন তাদের কাছে আমার বন্ধন অনুরোধ থাকবে যে আমরা বারবার বলেছি যে ইভ্যালির যিনি প্রধান প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান তাদের মুক্তির মাধ্যমে আমার কাছে মনে হয় এটা আমার অভিমত কাগজ বেইজড অন যে সব পেপার আমি যেটা দেখেছি যে এই কোম্পানিটি আবার দাঁড়িয়ে যাবে এবং পুরো যতগুলো সমস্যা হয়েছে যে পাওনার কথা বলছেন সেটা খুব সমাধান সম্ভব আমি এর পরের কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে হাইকোর্টে কেন আপিল করা না আপনারা নিশ্চয়ই অবসায়ন সম্পর্কে আমাদের এখনকার পর্যন্ত যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড অনুযায়ী আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি আস্থা রাখছি এবং আশা রাখছি ফলে আমরা হাইকোর্টে আমাদের যাওয়ার মতো চিন্তা এ পর্যন্ত তৈরি হয়নি খামাখা একটা একটা কোম্পানি যদি সঠিকভাবে রান করে আপনারা আপনাদের যে অর্থ সেটা যদি ঠিকভাবে পান বা পাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে কেন আমরা এই মানুষগুলোর বিরুদ্ধে আদালতে যাব ইয়েস আপনাদের কিছু কথা এখানে আছে যে এই কমিটির কেউ কোনো বক্তব্য দিয়েছে বা আপনার মন্তব্য করেছে আমি সেই বিতর্কে যাব না আমি নিশ্চিত আমাদের যে এখানে প্রবীণ সাবেক বিচারপতি আছেন সকল শ্রদ্ধেয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার তিনি নিশ্চয়ই এ ব্যাপারে ভাববেন দেখবেন এবং যেটা সবচেয়ে বেস্ট তিনি করবেন তার প্রতি শ্রদ্ধা এই আশাটুকু আমার সবসময় আছে এবং থাকবে কেমন রাসেলকে কেন সময় দেওয়া হচ্ছে না এটা নিয়ে আলোচনা করেছি আমরা তো প্রতি মুহূর্তে বলছি জামিনে বলছি আমরা আবারও বলছি যে পঁচিশ তারিখে একটা জামিন হিয়ারিং আছে আমাদের দায়রা আদালতে রাখতে হবে যে এখানে জামিন না হলে এটা পরবর্তী স্টেপ কিন্তু হাইকোর্ট আমরা খুব কাছাকাছি আছি তা আশা করছি আশা করছি আমরা তো আশা দেখি যে জামিনটা হয়ে যাবে পঁচিশ তারিখে আপনারাও সে আশা দেখতে পারেন ফলে এবং আমাদের বারবার আমরা বলছি আমাদের কোম্পানির পুরো সবকিছু বর্ণনা করে আমরা কিন্তু বলেছি যে রাসেলের জামিনটা কেন প্রয়োজন কেন তার সময় প্রয়োজন এবং এমনও মামলা হয়েছে যেই মামলাতে বাদী নিজে স্বীকার করেছেন যে আমাকে সময় দেওয়া হয়েছে যে এবং তারা টাকা দিবে না ই ভ্যালি কখনো কারো কাছে অস্বীকার করে না যে আপনি তো আমার কাছে কোনো টাকা পান না আমি আপনাকে চিনিই না এই ধরনের কোনো কিছুই কিন্তু নাই বারবার বলা হচ্ছে এখন দেখেন কালকে আমার কাছে খুবই হৃদয় একটা ছবি এসছে আমি আসলে এগুলো পাবলিশ করতে চাই না আমি দেখেছি ই যে অফিসটা সেটা কি মর্মান্তিকভাবে ভাবে তছনছ করা হয়েছে কে করেছে না করেছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না পুরো অফিসটার মধ্যে কাগজ পত্র ছড়ানো ছিটানো একটা মানুষকে আপনি হাত বেঁধেছেন পা বেঁধেছেন তার চোখ বেঁধেছেন এরপরে তাকে বললেন যে ঠিক আছে এখন তোকে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়িয়ে দিতে হবে এটা তো খুবই অমানবিক একটা ব্যাপার সুতরাং আমি সব কন্ট্রোভার্সিতে যাবো না শুধু একটা কথা বলবো যে রাসেল যদি ছয় মাস পরে না পারে তাহলে তো আপনাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন আছে আদালত আছে উনি তো পালিয়ে যাচ্ছেন উনি পালিয়ে গেলে আড়াই লাখ লোকের হওয়ার আগে আড়াই লাখ প্রোডাক্ট দিতেন তাহলে কি করবে যে উনি জানে যে আমি টাকা পয়সা মেরে দিয়েছি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে উনি এগুলার কিচ্ছু করেছে গ্রেফতার হওয়ার পরে ডেলিভারি দিয়েছে এই তো সেদিন পর এই সার্ভার ত্রুটির কারণে বা সার্ভারের সমস্যার কারণে উনারা তো যতক্ষণ মতো সাইট অফ না হয়েছে সুতরাং এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে আচ্ছা মিস কেসের ডেট কবে দেওয়া হয়েছে ওকে আমাদের যে প্রথম মামলাটা যেটা গুলশান থানার মামলা ছিল সেটার ক্ষেত্রে আমাদের জামিন আবেদন পঁচিশ তারিখে আছে আমরা মিস কেসগুলো সাবমিট করার পরে আমাদেরকে জানানো হয়েছে নভেম্বরের আমরা এখন পর্যন্ত যে খবরটা পেয়েছি আমরা রবিবারে কোর্টে গেলে আরও ক্লিয়ারলি জানবো নয় দশ নয় এবং দশ আমরা আরও দুটো জামিন হিয়ারিংয়ের ডেট পেয়েছি আরও যে দুটো মামলা আছে সেই দুটো মামলার ডেট এখন আমি পাইনি সেটা আমরা রবিবার পাব এবং আমরা একটু চেষ্টাও করব যে এটাকে আগানো যায় কি না সেটা আমাদের সেই চেষ্টাটুকু থাকবে রাসেল ভাইয়ের বর্তমান অবস্থা কি রাসেল ভাইয়ের বর্তমান যদি মানসিক অবস্থা জানতে চান ও খুবই 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 স্ট্রং মেন্টালিটি একটা ছেলে ভেঙে পড়ার ছেলে না ও জীবনের শেষ দিন পর্যন্ত স্ট্রং থাকবে আর যদি একটু পর্যন্ত বলতে পারি যদি ওনার শারীরিক অবস্থা জানেন শারীরিক অবস্থা ইজ গুড ভালো আছে নতুন কমিটির ক্ষেত্রে তার বক্তব্য কি নতুন কমিটির ক্ষেত্রে দেখেন একটা জিনিস চিন্তা করেন বারবার তো বলা হচ্ছে দেখেন একজনই তো মামলাও করেছে যে এই কোম্পানিটা অবৈধ এই কোম্পানিটা ভুয়া তারা অবৈধ ট্রানজাকশন করছে এটা ত্রিশের দুয়ে ডিজিটাল সিকিউরিটি একটা ত্রিশের দুয়ে কিন্তু মামলাও হয়েছে তা আমরা বারবার বলেছি দেখেন এটা হচ্ছে ট্রেড লাইসেন্স এটা হচ্ছে অনুমতিপত্র এটা হচ্ছে এইটা সেইটা সব কাজপত্র দিয়ে বলছি যে ত্রিশের দুয়ে মামলা হয় কিভাবে এটা তো ফার্স্ট অফ অল ইন দ্য মানে ভয়েড অ্যাভেন ইস্যু একদম শুরুতেই এটা বাদ কিন্তু হয়েছে এটা নিয়ে আমরা কি বলবো আদালতের কাছে জেনেছি আমরা এটা ব্যাপারে হ্যাপি না কিন্তু রাসেলের সবসময় কথা হচ্ছে যে প্রথমে ভোক্তা যারা পণ্য অর্ডার করেছে তারা ফার্স্ট তার কথা হচ্ছে হি ওয়ান্টস টু সি এটা যদি ইভ্যালিকে যদি কেউ রান করে এটা চালাতে পারে আপনাদের অধিকার যদি ক্ষুণ্ণ না হয় হি ওকে যদি মনে হয় যে এটা আপনাদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে বা উই আর নট হ্যাপি দেন আইনি ব্যবস্থা নেওয়ার সময়ও আছে আইনি ব্যবস্থা নেওয়ার বাংলাদেশের বিদ্যমান আইনে সে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে কেমন এইটা নতুন নিয়মে আচ্ছা এখন অনেকেই বলছে যে হ্যাঁ রাসেল ছাড়ি আর উনি আরো প্রতারণা করুক এটা যে কতটুকু একটা হাস্যকর একটা কথা আমি আপনাদেরকে দুইটা কথা আজকে বলবো এটা এটা আমাকে আমাকে বলতেই হবে অসম্ভব রকমের কষ্ট দিয়েছে একটা হচ্ছে জুলাই পর থেকে মাইন্ড ইট যখন সরকার একটা নতুন নিয়ম নীতিমালা করল যে আপনারা যখন পণ্য অর্ডার দিবেন তখন সেটা গেটওয়ের মাধ্যমে মানে ডাইরেক্ট কিন্তু ইভ্যালি পাচ্ছে না আপনাদের পণ্য অর্ডার দিলেই ইভ্যালি টাকাটা পাবে সেই সিস্টেমটা কিন্তু সাথে সাথে পিক আপ করেছে ইভ্যালি করেছে তারা তো পনেরোই জুলাইয়ের পর থেকে স্বাভাবিকভাবে তারা কোনো অর্থ যেটা পেরেছে সেটা গেটওয়ে আটকানো আছে ডেলিভারি দেওয়ার পরে তো স্বাভাবিকভাবে এই যে বলছে যে রাসেলকে ছাড়া হলে আরও সে প্রতারণা করবে কিভাবে করবে ও প্রতারণা আমাকে বলেন ধরে নিচ্ছি যে আপনাদের কথা অনুযায়ী প্রতারণা করেছে তো প্রতারণা যদি করে কিভাবে করবে ও টাকা তো গেটওয়েতে আটকানো কিভাবে তিনি আপনাদের পণ্য ডেলিভারি ছাড়া এখন আপনি যদি একটা পণ্য ডেলিভারি না পান নিশ্চয়ই আপনি বলবেন না যে আমি পণ্য ডেলিভারি পেয়েছি তো আপনি যখন পেয়েছেন তখন আপনি বলেছেন পেয়েছি তখন তারা টাকাটা পাবে এখন গেটওয়ে নিয়ে এখানে প্রশ্ন আছে গেটওয়েতে অনেকগুলো টাকা আটকানো এটা নিয়ে যথেষ্ট অভিযোগ আছে যে গেটওয়ের যারা দেখাশোনা করেন যারা করেন দেখেন প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড পলিসি আছে এই গেটওয়ের একটা স্ট্যান্ডার্ড পলিসি আছে যেটা আমি মনে করি আমরা লয়ার প্যানেল মনে করি আইনি আইনিভাবে মনে করি যে এটা সম্পূর্ণভাবে অনেকটুকু আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছে আমাদের মাথায় আছে এইসব ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কারণ দিনের পর দিন গেটওয়েতে ডেলিভারি একটা লোক এক ভদ্রলোক সেদিন মন্তব্য করেছেন যে জুলাই মাসে তিনি পণ্য বুঝে পাওয়ার পরে তাকে অক্টোবরে এসে ফোন করছে যে আপনি পণ্য বুঝে পেয়েছেন তার মানে তিন মাস তার টাকা আটকে রেখেছেন গেটওয়ে তাহলে একটা কোম্পানির টাকা যদি আপনি তিন মাস আটকে রাখেন ডেলিভারি দেওয়ার পরে তাহলে সেই ই কমার্স ফরগেট অ্যাবাউট ই ফরগেট ই অন্যান্য তো আর অনেক কোম্পানি আছে তারা ব্যবসা করবে কীভাবে তাহলে তো ইভ্যালি খাতটা তো সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এই যে হাজার হাজার তরুণ এখানে পণ্য কিনে তারা রিসেল করেছেন তারা ব্যবসা করেছেন তাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে এইটা চিন্তা করেন এভাবে চিন্তা করেন তাহলে তো ইভ্যালি খাতটা দাঁড়াতে পারবে না আমি মনে করি যে আমাদের মন্ত্রী পলক ভাই আছেন আমাদের তথ্য প্রযুক্তি আরেকজন মন্ত্রী আছেন মোস্তফা জব্বা সাহেব আমার মনে হয় যে এইসব ব্যাপারে নিশ্চয়ই তারা নজর দিবেন এবং তারা খুবই যথাযথ ব্যবস্থা নেবেন এখনও ইভালির অনেকগুলো টাকা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কোটি টাকার মতো মনে হয় সেখানে আটকে পড়ে আছে এগুলো তো মানুষের টাকা এই টাকাগুলো তো ডেলিভারি দেওয়ার পরে এখানে আটকে পড়ে আছে তো এই টাকাগুলো পেলে ইভ্যালি তো অনেকটুকু এগিয়ে যেতে পারে তার তো অনেকটুকু লাভ হয় যে সে অন্য আরও মানুষের কিছু পাওনা দিয়ে দিতে পারে একজন যদি চল্লিশ কোটি টাকা ইভ্যালি পায় তাহলে তো যদি পাঁচটা মানুষের টাকা হলে তো দিতে পারে তাহলে সেটা কেন করছে না সেখানে কেন গাফিলতি হচ্ছে এগুলো আমাদের জন্য খুবই কষ্টের এবং খুবই বেদনার কেমন আমার কাছে এখানে যারা আমার বন্ধুরা আছেন তারা আমাকে প্রশ্নগুলো দিচ্ছেন একের পর এক আমি যতটুকু পারছি বলছি এখানে কোনটা কোনটা কাভার করেছি আমি এগুলো কাভার করেছি আমি এক দুই তিন এখানে আছে মিস কেসের ডেট বলেছি আমি রাসেল ভাইয়ের বর্তমান অবস্থা আমি বলছি এরপর আমি নতুন নিয়মে প্রতারণা করার উপায় নেই এটা আমি বলেছি সার্ভার কি পুনরায় চালু করা হবে দেখেন সার্ভারের ব্যাপারে সার্ভারের ব্যাপারে আপনাদের প্রশ্ন এসছে দেখেন আমি একটা কথা বলি সার্ভার কোম্পানি ডেফিনেট একটা প্রফেশনাল কোম্পানি কিন্তু আমি সোজা বাংলা বলবো ওদের কাছে হিরো ছিল হচ্ছে রাসেল আপনাদের রাসেল সাহেব সার্ভার কোম্পানি সার্ভার কোম্পানির যদি বাকিও পড়ে রাসেল সাহেব মুক্তি পেয়েছেন এটা শোনার পরেও ওরা হয়তো টাকার জন্য চাপ দিবে না জানেন সার্ভারের লোকেরাও রাজি যে ঠিক আছে আমরা সেটা পিছিয়ে দিতে পারি শত শত মার্চেন্ট রাজি আমার সাথে দেখা করে বলেছে মার্চেন্টটা বাই আমি এত টাকা পাই আমি নিবোনা দুই বছরের জন্য আমি ছেড়ে দিচ্ছি তো এই যে মানুষের এই ভালোবাসা এখন সার্ভারটা যে ওপেন করবে সার্ভারের পাওনা আছে সার্ভার সার্ভারের লোকেরা টাকা পায় তো এই টাকাটা না দিলে ওরা কিভাবে করবে আমি বারবার বলেছি যে রাসেল সাহেবের জামিন মুক্তি আমি সেটা এমনও বলেছি যে তাকে যদি প্রতিদিন কোটে যেতে হয় সকাল সন্ধ্যাবেলা থেকে কোর্টে বলে আসবো যে আমি হাজির বা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন তাতেও রাজি দেখেন এখানে একটা মানবিক ব্যাপারও আছে আমি বারবার বলেছি যদিও মানে স্বাভাবিকভাবে বাবা হিসেবে তো এটা কষ্ট লাগেই যখন আমি এই আনি তার ছেলেটার ইস্যু দেখেন চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু আসলে তার ভূমিকাটা কি ছিল পুরো কোম্পানিতে কাগজপত্র সাইন করতেন মানে খুব যে একটা জোরালো ভূমিকা তা না তিনি অনেকটা বলা যায় যে একটা হেল্পিং হ্যান্ডের মতোই ছিলেন একটা বড় ভূমিকা তো রাসেল সাহেব রেখেছেন তো এই যে ভদ্রমহিলা আটকানো আছে এটা অবভিয়াসলি এটা কোর্টের ব্যাপার আমি সবসময় বলি এখানে তো আর বলার কিছুই নেই কিন্তু একটা বাচ্চা আছে এই বাচ্চাটার ব্যাপারও আসলে খুবই মানবিক এই জিনিসগুলো আসলে কি লাভ হচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছে যে এটাতে লাভের জায়গাটা বা কেন মানে আমি অনেক কিছু যুক্তি খুঁজে পাই না যে যেখানে জামিন দেওয়ার পরে যারা বিবাদী তাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তাদের টাকা লুকিয়ে ফেলবে সেই সম্ভাবনা নেই আমাদের চৌকস গোয়েন্দা বাহিনী আছে আমাদের চৌকস আইনশৃঙ্খলা বাহিনী আছে আমাদের এমন কেপেবল একজন সরকার আছে তারপরেও রাসেল কোথায় চলে যাবে এই এত চোখের ফাঁক গোলে রাসেল কোথায় পালাবে রাসেল তো পালানোর ছেলে না রাসেলের যদি একশো বছরের জেল হয় রাসেল সেটা মেনে নিবে মেনে নিবে যদি রাসেল মন রাসেলকে দোষী প্রমাণিত করা যায় ফাইন অ্যাপসি যদি সবাই মেনে নিব তো সেই সুযোগটা তো দিতে হবে একটা মানুষকে জামিন দেওয়া মানে আপনাদের কাছে তার কাছে ভিক্ষা চাওয়া না এটা তার অধিকার সো রাসেলের যদি ছয় মাসে সমস্যার সমাধানের কিছুটাও করতে ও পুরো সমস্যার সমাধান করতে পারলো না আপনাদের ধরেন দশ লক্ষ গ্রাহক আছে ও যদি লক্ষ সমস্যা সমাধান করতে পারে তাহলে দুই লক্ষ গ্রাহক উপকৃত হলো দুই লক্ষ গ্রাহকের উপকৃত হওয়াটা কি মন্দ কিছু মানে আমরা তো কিছু না কিছু করতে চাচ্ছি ও এত কিছুর পরও কিছু না কিছু করতে চাচ্ছে তো সেই সুযোগটা কেন দেওয়া হবে না আচ্ছা তো সার্ভারের ব্যাপার যেটা হয়েছে যে সার্ভারের ব্যাপারটা ওনাদের টাকা পয়সার সংকট ওনাদের কর্মীরা পালা বেড়াচ্ছেন অজ্ঞাতনামা ত্রিশ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন অজ্ঞাতনামা ব্যক্তি যদি বলা হয় তাহলে সেখানে যিনি পানি সাপ্লাই দিতেন তারও তো ভয়ে তিনি মানে তিনিও ভয় পান যে আমি ওখানে পানি সাপ্লাই দিতাম আমি ওখানে ওইটাও আমাকে এই লোক ভেবে আমাকে ধরে নিয়ে যাবে তো এটা তো রীতিমতো আতঙ্কের তাহলে কর্মীরা কাজ করতে পারছে না অফিস তছনছ কে করেছে আমরা আমাদের কোনো আইডিয়া নাই তারপরে হচ্ছে যে আপনার ভয়ে কর্মীরা যাচ্ছে না কথা বলতে পারছে না সবার মানে সবাই আতঙ্কের মধ্যে তো সার্ভার চালাবে কিভাবে কাজ করবে কিভাবে আমাকে বলেন যে নিজুম ভাই এভাবে কাজ করবে এভাবে কাজ করতে চায় ওনারা আমাকে আপনারা ওয়েটা দেখান এখন আপনারা মামলা করেন মামলা করেন আমরা তো বারবার বলেছি যে এই মামলা করবেন অজ্ঞাতনামা দিবেন আবার একই সাথে আপনারা বলছেন যে রাসেল ভাই কিভাবে আমাদের টাকা দিবে এই করবে সেই করবে সব তো একসাথে যায় না আমি বারবার বলছি একটু সময় একটু সুযোগ এই সুযোগটাকে আমরা মানে এটা তো একটা ভিক্ষা না এটা হচ্ছে আপনাদের কাছে চাওয়া যে এই সময়টার ভেতরে উনি সমস্যার সমাধান করতে পারবেন এই পারার ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট সিগন্যাল আছে যথেষ্ট নথিপত্র আছে যে তার পক্ষে এটা সম্ভব চেষ্টা করা অ্যাটলিস্ট সম্ভব কিছু হলো কিছু হলো তো অ্যাটলিস্ট করা সম্ভব তো তিনি সেটা করতে চাইছেন ফলে ওই একই কথা ঘুরে ফিরে যে রাসেল সাহেব এবং তার চেয়ারম্যানের জামিন এই পুরো যে সাগাটা চলছে যে সমস্যাটা চলছে সেটা সমাধানের একটা বড় ধরনের স্টেপ বলে আমি মনে করি আচ্ছা যদিও আমরা সেটা আইনের কাছে যাব এটা তো আর সরকারের কাছে চাওয়ার কিছু নেই এটা আপনাদেরও কাছে চাওয়ার কিছু নেই এটা আমরা আইনের কাছে যাব আমি নিশ্চিত যে আমাদের যে আদালত রয়েছেন আমাদের যে আইন রয়েছেন নিশ্চয়ই সেটার মাধ্যমে আদালত সদয় হবেন এবং তারা সেটা বিবেচনা করবেন নিঝুম ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আই এম অনার্ড যে আপনাদের যে শ্রদ্ধা পেয়েছি যে ভালোবাসা পেয়েছি এটা আমার জন্য একটা পাথেও আমি খুবই একজন নবীন আমি আইন শিখি এখনও আইন শিখছি আইনের জগতে আমি একদম একটা নুরি পাথরও বলা আমাকে যায় না বাট আমি এই মামলাটার সামনাসামনি এসে আমি এই মামলাটাতে কিন্তু কোর্টে অ্যাপিয়ার করছি না আমি এই পুরো হোল লিগাল টিমের আমি কিন্তু একজন সমন্বয়ক কিন্তু এই এখানে আমি যা শিখছি আমি যা জানছি সেটা আমার ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য অনেক বড় পাথে হয়ে থাকবে বিশেষ করে আপনাদের যে ভালোবাসা এতগুলো তরুণ যুবক যতগুলো ছেলে হয়েছে জানেন এদের বয়স সতেরো থেকে শুরু করে পঁচিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর এই তরুণ ছেলেগুলোকে আমি চিনছি দেখছি প্রতিদিন পনেরো বিশজন মানুষ দেখা করতে আসছে কথা বলছে এটা আমার জন্য একটা বিশাল পাওয়া এই তরুণদের সাথে মেশা তরুণদের পালস গুলো জন্য আমি ফাইট করে যাব শুধু তরুণদের জন্য আমি ফাইটটা করছি এই তরুণদের জন্য আমি এই লড়াইটা করছি যে এই ছেলেগুলোকে একটা মানুষ যদি আমাকে দোয়া করে একটা মানুষও যদি আমার ভালো চায় সেটাও আমার জন্য অনেক বড় একটা পাথেও আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যার যার ধর্ম মতে এখন ঠিক আছে সরি আমার আমার নেটে একটা প্রবলেম হয়েছিল আচ্ছা চেকের ব্যাপারে একটা প্রশ্ন এসছে যাদের অনেকের চেক ডেটটা পার হয়ে যাওয়ার সামনে একটা তারিখ আছে সেটার ব্যাপারে আমাকে ইভ্যালির পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা আমি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে তাদের তারা আমাদের কাছে একটা লিগাল ফ্রেমওয়ার্ক চেয়েছে যে যেই চেকগুলো যেহেতু কোম্পানিটা এখন স্তিমিত হয়ে আছে আপনাদের যাদের এক মাস পরে পনেরো দিন পরে চেকটা ই হয়ে যাচ্ছে আপনার চেকের আপনার তারিখটা পার হয়ে যাবে তাদের কি করণীয় আমরা আইনের মধ্য থেকে একটা লিগাল ফ্রেমওয়ার্ক শীঘ্রই জানিয়ে দিব আমাদেরকে ই থেকে এটা একটা আইনি উত্তর চাওয়া হয়েছে কাঠামো চাওয়া হয়েছে যে আমরা ইভ্যালির কাস্টমারদেরকে বেস্ট ওয়েতে কিভাবে সার্ভ করতে পারি যে যেই চেকটা দেওয়া হয়েছে সেটা যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় এবং কিভাবে হতে পারে আমি খুব শীঘ্রই আমাদের পেজ আমার এই পেজ থেকে আমি আপনাদেরকে একটা লিগাল ফ্রেমওয়ার্ক জানিয়ে দিব যে আমাদের আমাদেরকে যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই মতে আমরা আইনিভাবে আপনাদেরকে কি কি করতে পারি হ্যাঁ সো আপনারা এই ব্যাপারে স্টে টিউনড আমি বলবো আপনার সাথে থাকেন আমি আপনাদেরকে শীঘ্রই এই আইনি একটা গাইডলাইন দিয়ে দিব যে আপনারা এইটা এইটা করতে পারেন দেখেন আমার যে এমবিট আমার যে চৌহদ্দি সেই চৌহদ্দিটা আইনি আমি আইনের বাইরে আসলে অনেক কিছু করতে পারি না কোম্পানির অনেক ম্যাটারে সো এর বাইরে আমি আমার জায়গাটা নিতে চাচ্ছি না এর মধ্যে আমি আমাকে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি আর প্রশ্ন হচ্ছে যে কাল সাহাবাকে বিকাল তিনটায় আপনার একটা সম্ভবত আপনাদের আন্দোলন আছে দেখেন অনেকে বলেন যে আমাকে যে নিজুম ভাই আপনি এই আন্দোলনটাতে যোগদান করেন আসেন দেখেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সেটা হচ্ছে যে আমার কিন্তু কয়েকটা জায়গাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমি এত বছর ধরে আপনি জানেন যে আমি লন্ডনে থাকি সেখানে প্র্যাকটিস করি আমি আমার ওকালতির জায়গাটা সেটা সেটা আমার কিছু জিনিস আমার লাইফে শিখেছি সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যা এগুলো আমি সবসময় মেনটেন করি সেটা হচ্ছে যে দেখেন আমি অ্যাক্টিভিস্ট বটে আমি আপনাদের দাবিগুলোর সাথে স্বাভাবিকভাবে আমার মনটা ওইখানে কিন্তু আপনাদের সাথে গিয়ে আমি একজন লয়ার হিসেবে আপনাদের সাথে যখন যাই সেটা কিন্তু আরেক ধরনের মেসেজ দেয় যে মেসেজটা খুবই অনেক সময় দৃষ্টিকটু অনেক সময় সেটা শোভন না আপনারা যে কথাগুলো বলতে পারেন লয়ার হিসেবে আমি অনেক কথাই আমার পক্ষে বলার সমীচীন হয় না আমাকে খুবই সাবধানে আমাকে খুবই স্টেপ ফলো করে করে কথা বলতে হয় আপনার কালকে শাহবাগে একটা আন্দোলন করছেন আপনাদের সাথে আমার সহমর্মিতা আমি যদি সুযোগ করতে পারি আমি যদি সময় করতে পারি আমার সমস্ত চেষ্টা থাকবে সমস্ত চেষ্টা থাকবে আপনাদের সাথে যাওয়া আপনাদের বক্তব্য শোনা কিন্তু একটা কথা আমি বলবো যে সরকার বিরোধী সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো বক্তব্য আপনারা যদি দেন আমি আপনাদের সাথে নাই একটা কথা মাথায় রাখতে হবে যে এই কোম্পানির আইনি কোঅর্ডিনেটরের সাথে সাথে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক আমি নিজেকে শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর একজন খুবই ক্ষুদ্র একজন ভ্যানগার্ড মনে করি আমি মনে করি যে তার সমস্ত ইন্টারেস্ট তিনি ক্ষতিগ্রস্ত হবেন তাকে অপমান করা হবে এই ধরনের কোনো বক্তব্য কোনো সেন্টেন্স কোনো শব্দ কোথাও যদি আসে আমি সেই জায়গাতে নাই এবার সে যেই হোক না কেন আমি সেই জায়গাতে থাকতে পারব না সুতরাং এই সরকারি ইন্টারেস্ট আমার কাছে একটা বড় ব্যাপার আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ আমি এই ইন্টারেস্টের বাইরে কোথাও যেতে পারবো না ফলে আমি আইনের মধ্য থেকে এবং আপনারা যদি দয়া করে যে এমন কোনো কিছু করেন যেটা সরকার ক্ষতিগ্রস্ত হয় প্রশ্নবিদ্ধ হয় আপনাদের কাছে আমার হাত জোর করে এইটাই অনুরোধ থাকবে যেখানে নাথিং টু ডু উইথ সরকার আমরা আইনিভাবে মোকাবেলা করছি আমাদেরকে আইনিভাবে মোকাবেলা করতে দেন সরকার বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না আমরা দাবি করতে পারি চাইতে পারি জননেত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বাইরে আমি আপনাদের শুধু এতটুকু মেসেজ দিব আমরা আশা করি আমার এই অনুরোধটুকু রাখবেন কেমন এটা আমার আমার ভাই হিসেবে আপনাদের কাছে আমার শনির বন্ধ অনুরোধ প্লিজ ওকে আর এরপরে আমার কাছে আর কোনো কোশ্চেন এসছে কিনা অনেক কোশ্চেন এর আসার কথা শত শত হাজার হাজার হওয়ার কথা সরি একটা জিনিস কিরকম কোশ্চেন এসছে ওকে আমি আসলে সবগুলো উত্তর দিতে পারবো আমি ইভ্যালি থেকে টাকা পাই তবে আমি ইভ্যালিকে সময় দিতে চাই অনেকে এই কথাটা বলছেন যে আমি ইভ্যালি থেকে টাকা পাই তবে আমি ইবেলেকে সময় দিতে চাই আপনাদের কাছে আসলে আমার মানে ভালোবাসা বা মানে এটা আমার লয়ার হিসেবে না এটা রাসেলের বন্ধু হিসেবে রাসেলের একজন কাছের মানুষ হিসেবে তার পাশের একজন মানুষ হিসেবে আপনাদের কাছে রাসেলের হয়ে এটা আমি আপনাদের কাছে থ্যাংকফুল আমি অসম্ভব রকমের আপনার কাছে ধন্যবাদ দিই আপনারা যে সহমর্মিতা দেখিয়েছেন যে ভালোবাসা দেখিয়েছেন এটা অভূতপূর্ব আমি আজকে অনেককেই বলছিলাম যে আমার লাইফে আমি কোথায় যাব জানি না কোথায় যাচ্ছে আমি জানি না কিন্তু আপনারা যেই যা দেখিয়েছেন আমি এমনও মানুষকে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে কিছুক্ষণ যে রাসেল ভাইয়ের কাছে কিছু টাকা চাই না শুধু রাসেল ভাইকে ভাই একবার দেখতে চাই তো আমি তাকে বললাম যে আপনি কোর্টে চলে আসেন রাসেল ভাই আসবে রাসেল ভাইকে দেখবেন রাসেল ভাইকে দেখতে চাই শুধু টাকা চায় না তো রাসেল তো আজকের এই প্রোগ্রামটা দেখার সুযোগ রাসেলের নেই কিন্তু রাসেলের সাথে আমার যদি আবার কোর্টে দেখা হয় এই ভালোবাসাটুকু আমি রাসেলকে জানিয়ে দেবো এবং রাসেলকে আমি এটা বলবো যে মানুষ তোকে আমার বন্ধু তাই আমি বলছি এইভাবে রাসেল রাসেলকে আমি অবশ্যই বলবো যে মানুষ তোকে যেই ভালোবাসাটুকু দিয়েছে পারলে এটাকে পুরোপুরি ব্যাক করে দিস এটা পারলে তাদের জন্য জীবনটা বিলিয়ে দিস এটা হচ্ছে রাসেলের প্রতি আমার থাকবে এবং রাসেল যদি দোষী হয়ে থাকে এই দেশের আইন যদি মনে করে রাসেল দোষী তাহলে দোষী রাসেল যদি আইনিভাবে বের হয়ে আসতে পারে তার দায় দেনাগুলোর সম্ভাব্য আমরা মিটিয়ে দিতে পারি আমাদের এই এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি তাহলে রাসেল বেশে বেশি আসবে এর থেকে তো বড় কিছু আর হতে পারে না সুতরাং আপনাদের অনেকেই আছে আমাকে কটুভাবে আমাকে আক্রমণ করেন যে আপনি একটা প্রতারক একটা প্রতারকের লয়ার এটা করছেন আপনারা যারা বলছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি তো একজন আইনজীবী আমার কাজ হচ্ছে কি মানে লয়ার হিসেবে আমার কাজটা হচ্ছে কি আইনের মধ্যে থেকে একটা মানুষকে ডিফেন্ড করা আমি যদি আজকে লয়ার না হই বাংলাদেশ সরকারি একজন লয়ার ঠিক করে দিবে সুতরাং আমি আমার বন্ধুর জন্য লড়াই করব না আমার বন্ধুকে আমার প্রমাণ আমি আমার বন্ধুর জন্য আমি প্রমাণ করার চেষ্টা করব না যে আমার বন্ধু অপরাধী না কিন্তু শেষ পর্যন্ত যদি আমি আইনি যুক্তিতর্কে হেরে যাই আমি সেটা মেনে নিব তো আমি আমার ফ্রেন্ডের জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করব ট্রাই করব। এটাই তো আপনি চিন্তা করেন যে আপনার বন্ধু হলে আপনি কি করতেন তা আমার বন্ধুর জন্য আমি চেষ্টাটুকু করব না আমার ক্লায়েন্টের জন্য আমি চেষ্টাটুকু করব না এইটা আপনারা যখন আমাকে বলেন আমি কষ্ট পাই প্লিজ এভাবে আমাকে বলবেন না এটা তো আমার প্রফেশন আমার পেশা যে আমি একজনকে ডিফেন্ড করব। এটা আমার পেশা তাকে আপনার কাছে সে খুনি হতে পারে আমার কাছে তো সে ক্লায়েন্ট আমি তো তাকে বাঁচানোর চেষ্টা করব যে আমার ক্লায়েন্ট এই এই কারণে কাজটা করেছে করেছে তার ডিফেন্স আমি দাঁড় করাবো তিনি যদি শেষ পর্যন্ত না বাঁচতে পারেন সেটা অন্য কথা সুতরাং প্লিজ এভাবে আক্রমণ করবেন না কারণ আপনারা যখন একটা ঘটনার মধ্যে এসে দাঁড়াবেন তখনই বুঝবেন যে আসল চিত্রটা কি আমি আপনাদেরকে তো অনেক কথা বলতে পারি না দেখাতেও পারি না তো আমার মনে হয় আজকে শেষ করতে পারি বলার ছিল যে আমরা আমাদের পঁচিশ তারিখে একটা জামিন হিয়ারিং আছে এটার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি সবচেয়ে বেস্ট পসিবল ওয়েতে আমাদের চৌকশ লয়াররা সেদিন থাকবেন আমাদের শুভানুধ্যায়ীদের কাছে বলবো যে আপনারা প্রার্থনা করবেন এবং নিশ্চয়ই বাংলাদেশের যারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন যারা যিনি বেঞ্চে থাকবেন বিচারপতি যিনি থাকবেন যিনি জাজ থাকবেন তিনি নিশ্চিতভাবে আমি নিশ্চিত তিনি তার প্রজ্ঞা এটা বলার অপেক্ষাই রাখে না অবশ্যই অবশ্যই এটা আমি কেন বলবো তিনি তার প্রজ্ঞাই তো বিবেচনা করবেন এটাই স্বাভাবিক তো আমার আমরা চেষ্টা করব আমাদের বেস্ট সাবমিশনটা আমরা রাখার জন্য বেস্ট পসিবল ওয়েতে আমাদের এই আইনি লড়াইটা লড়ার জন্য এবং হাইকোর্টের যেই আপনারা এই প্রশাসকের ব্যাপারে আমি সামারিটা দিই আমরা অবজার্ভ করছি এখন পর্যন্ত হাইকোর্টের যে কমিটিটা হয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই আমাদের এটা স্বস্তির জায়গা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের চেয়ারম্যানের স্বার্থ না আপনাদের স্বার্থ তারা দেখবেন এটাই আমরা বিশ্বাস করতে চাই এতটুকু বলে আমি আজকে মনে হয় প্রোগ্রামটা শেষ করব। যদি এর এরপরেও কোনো প্রশ্ন থাকে যেটা উত্তর দিতে পারিনি আমি নিশ্চিত চেষ্টা করব যে আপনাদের পরবর্তী কোনো লাইভে এসে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রাসেলের জন্য দোয়া করবেন চেয়ারম্যান স্বামীমান আসিন তার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যে যে ধর্মই পালন করেন না কেন সেই জায়গা থেকে আপনার প্রার্থনা রাখবেন অনেক ভালোবাসা আপনাদের জন্য আসসালামু আলাইকুম